আর একজন দর্শক সেলিম মাহবুব উনি বলেছেন যে ওনার স্ত্রী এখন বিশ সপ্তাহের গর্ভবতী এবং উনি কোন দিকে কাথে হয়ে ঘুমালে উনি তার জন্য ভালো হয় সেটা জানতে চেয়েছেন আসলে ঘুমের ব্যাপারে যেটা আমি মানে বিশ্রামের ব্যাপারে আমি সবসময় আমার প্রত্যেকটা টিপসে এটা বলে থাকি যে গর্ভকালীন সময়ে আমরা মাদেরকে সেই অ্যাডভাইসটা দিয়ে থাকি যে আপনারা বাম কাথ হয়ে শোয়ার চেষ্টাটা করবেন কারণ বাম কাথ হয়ে যখন ঘুমানো হয় তখন দেখা যে থাকে যে ইউটোরাইসের ব্লাড সার্কুলেশনটা বাড়ে আমাদের কাম্য হচ্ছে যাতে বাচ্চার কাছে মার কাছ থেকে ভালো পরিমাণে ব্লাড সাপ্লাই এবং নিউট্রিশন এবং অক্সিজেন যাতে পৌঁছয় সুতরাং আপনি যদি বাম কাথ হয়ে ঘুমান সেক্ষেত্রে আপনি আপনার সেই ব্লাড সার্কুলেশনটা বাড়ার জন্য বাচ্চা বৃদ্ধিতে সেটা সাহায্য করবে সুতরাং চেষ্টা করতে হবে আসলে বামকাথ হয়ে ঘুমানোর জন্য তারপরেও যদি মানে বেশিক্ষণ না থাকা যায় একই পজিশনে সেক্ষেত্রে দান হয়ে ঘুমানো যাবে তবে একেবারে সরাসরি চিত হয়ে ঘুমানোটাকে আসলে আমি অ্যাভয়েড করতে বলে থাকি কারণ এরকম হলে যে এটা হয়ে থাকে যে গর্ভবতী মায়ের যে জ্বরে হয়তো বড়ো হয়ে যাচ্ছে তার ওজন বাচ্চার ওজন পানি সব কিছু মিলে মেরুদণ্ডের দুই পাশ দিয়ে যে বড়ো বড়ো সেরা উপসেরাগুলো যেটা গিয়েছে আমাদের ভেসেলগুলো রেড ভেসেলগুলো গিয়েছে তারপর প্রেশার দেয় অনেক সময় এরকম ক্ষেত্রে এই প্রেশারের জন্য ফল করতে পারে সো এই জন্য আমরা থেকে আমরা বিরত থাকতে বলছি তো অল্প সময়ের জন্য যদি হয় সেটাতে কোনো সমস্যা নেই কারণ আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনার হাতে তো আপনার পজিশনটা কন্ট্রোলে থাকবে না সো চেষ্টা করতে হবে বাম কাতে বাট খুব যদি মানে ঘুমের মধ্যে যদি আপনার পজিশন চেঞ্জও হয়ে যায় সেটার জন্য আসলে খুব বেশি ভীত হওয়ার কিছু নেই